দিনক্ষণ গণনা শুরু হয়ে গেছে, কবে আসবে ঈদ? খুব শিগগিরই ঈদ যেন কড়া নাড়ছে আমাদের দরে এসে। এই ঈদ মানেই হলো আনন্দ, কাজেই ঈদ আলাদা করে বেশি খাওয়া বা বেশি কিছু ঘোরাঘুরি নিয়ে আনন্দ নাই। ঈদ শব্দটাই আমাদের মনের ভিতর এক ধরনের উদ্দীপনা, এক ধরনের উত্তেজনা এবং আনন্দ বয়ে নিয়ে আসে। সারা বছরের পরে তো তাই হয়তো এত আনন্দ। বাংলাদেশে অধিকাংশ মানুষই মুসলিম, ফলে ঈদ আনন্দ ঘরে ঘরে বলা যায়, সার্বজনীন একটি উৎসব। যে এবং যদি অন্য ধর্মের মানুষও থাকে তাদের সাথেও মুসলিমরা ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়। কাজেই সবার জন্য আমরা জানাতে পারবো ঈদ মোবারক। কিন্তু কিডনি রোগীদের জন্য ঈদ আনন্দ কিভাবে উদযাপন সম্ভব? যেহেতু কোরবানির ঈদ, সবার এক ধরনের মনে হয় যেন কোরবানির একটু বাড়তি খাওয়া দেওয়া হবে, বিভিন্ন রকমের পদ, বিভিন্ন পদের রান্না হবে কোরবানির দিনে বা কোরবানির পরে আরো পরে, এবং সবগুলি প্রায় মাংস নির্ভর। তো এগুলি কোরবানির দিনে বা কোরবানির পরের দিনে বা তারও পরে কিডনি রোগীদের জন্য কতখানি উপাদেয়, উপযোগী বা নিরাপদ কিনা, আমি বলবো সম্পূর্ণ নিরাপদ। আপনি খেতে পারেন, প্রোটিন খেলেই আপনার কিডনির রোগ বেশি বেড়ে যাবে একথা সত্যি নয়, কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী খাবেন। এই প্রয়োজনটা হচ্ছে পার কেজি 1 গ্রাম। তো একটা 60 কেজি ওজনের মানুষ, তাহলে 60 গ্রাম, এখন বোঝেন যে আপনাকে কিন্তু কেউ কমিয়ে দিতে বলা হচ্ছে না। আর আমরা যখন বেশি খাই, সেটা আমরা তাহলে অন্যায় করি। তো অন্যায় কেন করবেন? আপনি আপনার জন্য যেটুকু খাদ্য বরাদ্দ, একজন পূর্ণ বয়স্ক মানুষ, নারী বা পুরুষ, তার ওজনের সাথে আনুপাতিক হারে প্রোটিন বরাদ্দ আছে। তো এর চাইতে বেশি খাওয়া যেতে পারে, বেশি খেলে তার এটা দেহের ভেতরে কনভার্সন হয়ে যাবে চর্বিতে, দেহের ভেতরে কিন্তু কাজে লাগবে না। প্রোটিনের যে কাজ, আমিষের যে কাজ, সেই কাজটা বাদ দিয়ে তখন সে কনভার্টেড হবে বা রূপান্তরিত হবে চর্বিতে বা গ্লাইকোজেনে। তো কাজেই আপনি হতাশ হবেন না যে আমি কিডনি রোগী, অথবা বাড়ির লোকজন মনে করবেন না যে তুমি কিডনি রোগী, তোমাকে এক টুকরা মাংসও দেব না, এটা নয়। অথবা হার্টের রোগী, তোমাকে এক টুকরো মাংসও দেওয়া হবে না, এটাও নয়। প্রত্যেকের জন্য যে নির্দিষ্ট পরিমাণ বরাদ্দ, তার মানে আপনি 40 গ্রাম থেকে শুরু করে, কারণ একটা কিডনি রোগী একটু বয়স হয়ে গেলে তার ওজন হয়তো 45 কেজি বা 50 কেজি, কাজে 40-50 গ্রামই দরকার। তার মানে দুটো টুকরো মাংস দরকার, তার বেশি নয়। তো সেটুকু আপনি খেতেই পারেন। হ্যাঁ, এর পাশাপাশি আপনি যদি ডায়াবেটিস থাকেন, তাহলে ডায়াবেটিসের জন্য যে নিষেধাজ্ঞা সেটা অবশ্যই মেনে চলতে হবে। যদি উচ্চ রক্তচাপে ভুগে থাকেন, তাহলে উচ্চ রক্তচাপের জন্য নিষেধাজ্ঞা সেগুলি অবশ্যই মেনে চলতে হবে, সেটা ঈদের দিনই হোক আর অন্য দিনই হোক। আর সর্বোপরি ঈদ তো আসলে বিলিয়ে দেওয়ার জন্য, বিশেষ করে কোরবানি শব্দটা হচ্ছে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্যই আনন্দ। তো সেইভাবে আপনার জন্য আনন্দ বরাদ্দ করেছেন আপনার স্রষ্টা। সুতরাং হতাশা নয়, কিডনি রোগীরা কোরবানির মাংসও খেতে পারবে, সব ধরনের রান্না খাওয়ারও খেতে পারবে, কিন্তু উইথ লিমিটেশনস বা সীমাবদ্ধতার, আপনার প্রেশার থাকতে পারে। কারণ বেশিরভাগ কিডনি রোগীদের আমাদের দেশে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস, আনকন্ট্রোলড বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে। কাজেই এদিকটা খেয়াল রেখে আপনি সকালবেলায় হাঁটতে হাঁটতে ঈদ মাঠে গেলেন, আবার হাঁটতে হাঁটতে ফেরত আসলেন, তাহলে আপনার মর্নিং ওয়াক হয়ে গেল বা হাঁটাহাঁটি হয়ে গেল, বা আরো খানিকটা হাঁটলেন এবং তারপরে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী খাদ্য সবকিছুই আপনি খেতে পারেন। সব আপনার জন্য তাই শুভকামনা, আপনার জন্যই তাই ঈদ মোবারক। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।